সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে। আমাদের যে টপিক্সটা আসে সেটা হচ্ছে সিফোগ্রাম। সিফোগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স। তো শুরুতে সিফোগ্রাম করার আগে আমাদেরকে জানতে হবে যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম সম্পর্কে। তো আমরা এখন আলোচনা করব ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম কিভাবে করতে হয়। তো এটার জন্য আমাদেরকে কিছু চিত্র সম্পর্কে জানতে হবে। শুরুতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য ব্যবহৃত হয়। তো ক্যাপসুলের চিত্রটা অনেকটা ক্যাপসুলের মতোই হবে। এটা হচ্ছে ক্যাপসুল, এটা দিয়ে আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করব এবং শেষ করব। কারণ প্লোসার্ট না হলে সিফোগ্রাম করা যায় না। শুরুতে আমাদেরকে প্লোসার্ট জানতে হবে। প্লোসার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। আমরা একটা প্রবাহ চিত্র আগে জানতে হবে, এরপরে প্রবাহ চিত্র থেকে আমরা অ্যালগোরিদম শিখব এবং সিপোগ্রাম শিখব। তারপর হচ্ছে সামন্তরিক। সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে সামন্তরিক বলে। তো একটা সামন্তরিকের চিত্র আমি অঙ্কন করলাম। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই বাহু এ বাহু সমান, এই বাহু এ বাহু সমান, এবং কোনো কোণই এক সমকোণ নয়, কোনো কোণই এক সমকোণ নয়, সেটা হচ্ছে সামন্তরিক। এটা হচ্ছে সামন্তরিক, এটা আমরা ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করব। আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে ফোগ্রাম প্রক্রিয়াকরণ করার জন্য, যে কোনো ফোগ্রাম কোন সূত্রের দ্বারা প্রক্রিয়াকরণ হবে, কিভাবে পরিবর্তন হবে, সেটার জন্য আয়তক্ষেত্র ব্যবহার হয়। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। তো এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কিভাবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করা যায়, সেটা শিখতে পারি। অথবা সেটার প্রয়োজন না, আমরা এখন আজকে শিখবো যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এরিয়া, AREA, এরিয়া ইজ ইকুয়াল, দ্যাট মিনস ক্ষেত্রফল ইজ ইকুয়াল হাফ ইন্টু বি, মানে বেস, ভূমি, আর এইচ, এইচ মানে হচ্ছে হাই, উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখন প্লোসার্ট করব। তো এটা তো আমাদেরকে, আমরা জানি যে কোনো কম্পিউটার যে কোনো কাজ করে আগে তাকে কম্পিউটারকে ইনপুট দেওয়া লাগে। তো ইনপুটটা প্রসেস হয়, এরপরে আউটপুট বের হয়। তো শুরুতে আমরা এখন ইনপুট দিব, ইনপুট প্রথমে প্রোগ্রামটা শুরু করবে, এরপরে ইনপুট দিব। ইনপুট দিলে সেই ইনপুটটা প্রসেস হবে কোথায়? আয়তক্ষেত্রের ভিতরে। এরপরে আউটপুট বের হবে, আউটপুট বের হলে তো প্রোগ্রাম শেষ, এরপরে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমরা এখন ফ্লোচার্টটা অঙ্কন করব। ফ্লোচার্ট, এখন আমরা ফ্লোচার্ট, আমরা এটার জন্য ত্রিভুজের ক্ষেত্র, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে আমরা বের করতে পারবো না। তো আমরা প্লোসার্ট বের করবো। শুরুতে আমরা ক্যাপসুল দ্বারা শুরু করবো। ক্যাপসুল, এটার ভিতরে আমাদেরকে লিখতে হবে স্টার্ট, STRT, স্টার্ট, দ্যাট মিনস শুরু, শুরু করলাম। বাংলাতে শুরুও লেখা যাবে, বিগেইন লেখা যাবে, স্টার্ট তো লিখলামই। এরপরে আমি স্টার্ট করলাম একটা প্রোগ্রাম, এরপরে আমাকে ইনপুট নিতে হবে। এখন ইনপুটের জন্য আমরা জানি সামন্তরিক ব্যবহৃত হয়, এখন আমাদেরকে একটা সামন্তরিক নিতে হবে। সামন্তরিক নিতে হবে। তো এখন আমরা সামন্তরিকের ভিতরে আমরা ইনপুট নিব। কি ইনপুট নিব? দেখো, আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমার কার কার মান লাগবে? বির মান এবং এইচ এর মান, এই দুইটা মান পাইলে যে কোনো ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই কারণে সূত্রের ডান পাশে যে সংখ্যা না যেগুলো থাকবে ক্যারেক্টার, এগুলোকে ইনপুট করতে হবে। তো আমাদেরকে ইনপুট হিসাবে বি এবং এইচ নিতে হবে। তো এখানে লিখতে হবে ইনপুট, INPUT, ইনপুট, ইনপুট হিসাবে আমি কি নিলাম? বি এবং এইচ নিলাম। তো বি কমা এইচ, এই দুইটাকে আমি ইনপুট করলাম। তো ইনপুট করার পরে এখন এই ইনপুটটা তো প্রসেস হবে, কোন সূত্রের মধ্যে প্রসেস হবে? সূত্র হচ্ছে এটা। এখন প্রসেস করার জন্য আয়তক্ষেত্র ব্যবহৃত, এ কারণে আমি এখন একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্র, এখন আমাদেরকে এখানে
এই সূত্রটা লিখতে হবে, এ আর এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাই উচ্চতা, এই সূত্র আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা প্রোগ্রামটা শুরু করলাম, এবং প্রোগ্রাম শুরু করার জন্য যে ইনপুট নেওয়ার, ইনপুট নিলাম, ইনপুটটা এখন প্রসেস হয়েছে একটা সূত্রের মধ্যে, এখন তো আউটপুট বের হবে। তো আউটপুট বের করার জন্য, আউটপুটের জন্য আমাদেরকে সামন্তরিক ব্যবহার করতে হয়। তো আউটপুটের জন্য আমাদের এখানে একটা এখন সামন্তরিক ব্যবহার দিতে হবে, আমরা এখানে একটা সামন্তরিক আমাকে এখানে লিখতে হবে আউটপুট, আউটপুট হিসাবে আমি কি পাবো, ক্ষেত্রফলটা পাবো। তো সেক্ষেত্রে আমি লিখলাম যে এরিয়া, এরিয়া। এরপরে আমার প্রোগ্রাম শেষ, আমি ইনপুট দিছি একটা সূত্রের মধ্যে, ইনপুট প্রসেস হয়েছে, এরপরে আমি আউটপুট পেলাম, প্রোগ্রাম শেষ। সুতরাং আমার প্রোগ্রাম শেষ করতে হবে, শেষ করার জন্য ক্যাপসুল দ্বারা শেষ করতে হবে। আমি একটা মোটামুটি ক্যাপসুল অঙ্কন করলাম, এরপরে আমাকে লিখে দিতে হবে ইন্ট, এন্ড ইন্ড, ইন্ড মানে শেষ অথবা ফিনিশ, অথবা বাংলাতেও শেষ লেখা যাবে। তাহলে আমরা কি শিখলাম, সাপোজ একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে ক্ষেত্রফলের প্লোসার্ট। এখন সাপোজ আমি একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ভূমিটা জানা থাকা লাগবে, ভূমি আর উচ্চতাটা জানা থাকা লাগবে। এই দুইটা যদি জানি, তাহলে পুরা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। সেম অনুরূপভাবে আমাদেরকে সেটার জন্যই প্লোসার্ট অঙ্কন করার জন্য বলেছে। তো আমরা স্টার্ট করলাম, এবং এই সূত্রের মধ্যে ভূমির মান আর এইচ এর মান, ধরো এই মান এখানে, তো ধরো সাপোজ ধরে নিলাম আমাদেরকে এখানে ধরো উচ্চতা হইলো 12 মিটার, আর ভূমি হচ্ছে ধরলাম 13 মিটার। তো এই 12 13 এই সব জায়গায় বসাইলেই তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, কিন্তু কি বসাইতে হবে, মান টান আমাদের পরীক্ষার খাতা দেওয়া থাকবে না, আমাদের পরীক্ষার প্রশ্ন এরকম থাকবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্লোসার্ট করো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সেটা হচ্ছে মান তো আমাদের কাছে নাই, তো আমরা বি এবং এইচ দূরে করতে হবে, ইনপুট হিসেবে আমরা বি এবং এইচ নিব। কিন্তু স্পেসিফিক যদি কোনো মান দিয়ে দেয়, তো বির জায়গায় বেইজের যে মানটা আছে সেটা বসবে, এইচ এর জায়গায় হাইয়ের যে মানটা আছে সেটা বসবে, তাহলে আমরা স্পেসিফিক ক্ষেত্রফলটা পাবো। এই কারণে ক্ষেত্রফল এখানে আমরা এরিয়া, এরিয়ায় লিখে দিছি। এখানে যদি মান দেওয়া থাকতো, তাহলে একটা রেজাল্ট বের হতো, রেজাল্টটা এখানে। তবে এইভাবে মান দেওয়া থাকে না, এইভাবেই করতে হয়, এটা হচ্ছে সিস্টেম, এভাবে তোমরা মনে রাখতে হবে। আজকের ক্লাস আমরা এ পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব প্লোসাটের। আজকে তো আমরা সি প্রোগ্রাম অধ্যায়ের প্লোসাট নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা সি প্রোগ্রামটা করাই নেই। পরবর্তীতে আমরা যদি সম্ভব হয় কোনো ক্লাসে এটা সি প্রোগ্রাম করাবো, অ্যালগোরিদমটা দেখাবো। আজকে আমাদের পিএইচডি টিউটোরিয়ামের পক্ষ থেকে আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো প্রকাশিত হবে, সেগুলো হচ্ছে ইংলিশ সম্পর্কিত, ইংরেজ এইচএসসি এবং এসএসসি লেভেলের ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করা হবে, এবং এইচএসসি লেভেলের যে আইসিটির যে অধ্যায়গুলো আছে, যেমন সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, সি প্রোগ্রাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইসব অধ্যায়ে যেসব সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করা হবে পরবর্তী আমাদের ভিডিওগুলোতে। তারপরে ম্যাথ, জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের যে সমস্যাগুলো আছে পরবর্তীতে ভিডিওগুলো এগুলোর উপর বানানো হবে। আদার্স এডুকেশনাল বিষয়ে শুরুতে আমরা ভিডিওগুলো বানাবো স্পোকেন ইংলিশের উপর, এবং বিখ্যাত বইসমূহের উপর, যে বইগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এবং ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সমস্ত বই নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং আমাদের আমাকে যদি পার্সোনালি যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে বা কোনো কথা বলতে হয়, আমার ইমেলে আপনারা নক করবেন, ইমেলে আপনাদের ফোন নাম্বার দিয়ে নক করবেন, তারপরে আমাদের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আর যে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাবেন। এছাড়াও আমাদের ভিডিওতে সাপোজ দেখেন আমি আপনাদের জন্য কি উপকারটা করলাম, সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা বুঝেন না, জানেন না, সেটা আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জানানো হলো। তা আপনারা কি করবেন, আপনারা আপনাদের যেসব বন্ধু, যেসব আত্মীয় স্বজন, রিলেটিভ আছে, তাদেরকে যারা পড়াশোনা করে তারা যে বিষয়গুলো বুঝে না, আমাদের ভিডিওগুলো তাদেরকে দিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যা যা করার দরকার সেগুলো করবেন। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাদের
ডিসক্রিপশন বক্সের নিচে যেটা আছে ওখানে কমেন্ট দিয়ে আপনারা জানাবেন। তো আজকে বলবেন।